দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাসকণ্ঠ প্রাইম নিউজ। অনিয়ম এড়াতে শ্রমিক এবং ডিপার্টমেন্ট অব লেবার পেরিনসুলার মালয়েশিয়ার অনুমোদন ছাড়া নগদে মজুরি প্রদান করতে পারবেন না মালয়েশিয়া নিয়োগকর্তারা। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী বিশিব কুমার বলেছেন, যেসব নিয়োগকর্তারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মজুরি প্রদান করেন না, তারা শ্রম আইন 1955 অ্যাক্ট 265 ধারা 25 এবং 25 এর অধীনে 50,000 রিঙ্গিত পর্যন্ত জরিমানার মতো শাস্তিযোগ্য অপরাধ করছেন। কোনো শ্রমিককে বেতন প্রদান করতে হলে অবশ্যই তার ব্যাংক অ্যাকাউন্টে সেই বেতন স্থানান্তর করতে হবে, অথবা যদি নগদ অর্থে বেতন পরিশোধ করতে চান সেক্ষেত্রে সেই শ্রমিক এবং মালয়েশিয়ার শ্রম বিভাগের অনুমোদন লাগবে। গতকাল পাসার বরং কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক যৌথ অভিযানে শিবকুমার আরও বলেন, 34 জন নিয়োগকর্তাকে পরিদর্শন করা হয়েছে এবং তাদের মধ্যে 19 জন এমন পাওয়া গেছে যারা নগদ টাকায় মজুরি প্রদান করে থাকে। অন্যান্য অপরাধের মধ্যে রয়েছে কর্মঘণ্টা লঙ্ঘন এবং ন্যূনতম মজুরি অধ্যাদেশ না মেনে চলা। গতকালের অভিযানে এমনও দেখা গেছে অনেক নিয়োগকর্তা রয়েছেন যারা শ্রমিককে নির্দিষ্ট সময়ের বাইরেও অতিরিক্ত সময় কাজ করাচ্ছেন, এমনকি 1500 রিঙ্গিত ন্যূনতম মজুরিও প্রদান করছেন না। এই অভিযানের লক্ষ্য হল অবৈতনিক মজুরি সামাজিক নিরাপত্তা সংস্থা সক্সোর কর্মচারী পেনশন তহবিলে অংশগ্রহণের অভাব এবং নিয়োগকর্তারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বেতন প্রদান না করা সংক্রান্ত অভিযোগগুলো সমাধান করা। পাইকারি বাজারে অভিযানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। Saya dimaklumkan bahawa ramai dari kalangan majikan-majikan tidak membayar gaji mereka melalui akaun bank. Ini adalah penting. Okay, sebab memang perkara ini telah pun kita war-warkan beberapa kali dan ini merupakan satu daripada syarat ataupun undang-undang di bawah Akta Kerja 1955 di mana majikan diwajibkan untuk membayar gaji melalui akaun bank. Malaysia প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে MH Global Travels। ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন KL মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে, অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের কাছে কল করুন, ঘরে বসে টিকিট কাটুন। এদিকে মন্ত্রী শিবকুমার আরও বলেছেন, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বেতন প্রদান, শ্রমিকদের বাসস্থান এবং ন্যূনতম মজুরি আদেশ সংক্রান্ত অপরাধের জন্য 1654টি অভিযোগপত্র খোলা হয়েছে, যার ফলে অন্তত পক্ষে 43 লক্ষ রিঙ্গিতের বেশি জরিমানা আদায় করা হয়। তিনি বলেন, তদন্তের কাগজপত্র খোলার মধ্যে 357টি অভিযোগের ক্ষেত্রে 391,236 রিঙ্গিত জরিমানা করা হয় এবং 755টি অভিযোগে 39,58,500 রিঙ্গিত জরিমানা করা হয়েছে। এই অভিযোগপত্রগুলো স্থানীয় আইন 265, শ্রমিকদের ন্যূনতম মানদণ্ডের আবাসন ও সুবিধা আইন 1990 এবং ন্যূনতম মজুরি অধ্যাদেশ 2022 অধীনে তদন্ত করা হয়েছে। তিনি বলেন, মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগগুলো নিশ্চিত করতে বদ্ধপরিকর যে দেশটিতে জোরপূর্বক শ্রমের কোনো উপাদান নেই এবং সারা দেশে সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, এর আগেও আমি বেশ কয়েকবার জোর দিয়ে বলেছি, কর্মচারী বা দূতাবাসের কাছ থেকে কোনো অভিযোগ থাকলে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান আইন অনুযায়ী যে কোনো নিয়োগকর্তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। প্রবাসকণ্ঠ নিউজ ডেস্ক।